বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমাদের ত্রিপুরা এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যারা এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কন্টিনিউ এক্সটার্নাল এবং পিবি পরীক্ষার্থীরা রয়েছ, তোমরা চাইছো যে তোমাদের এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার জন্য রেগুলার পরীক্ষার্থীদের সাথে সাথে, তো আমি তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে বলেছিলাম যে তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদকে জানাও যে তোমাদের পরীক্ষাও যেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ রেগুলার ছাত্রছাত্রীদের সাথে সাথে তোমাদের পরীক্ষাও যেন বাতিল করে। তোমাদের মধ্যে অনেকেই জানিয়েছিলে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে তোমাদের পরীক্ষাও যেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ রেগুলার পরীক্ষার্থীদের সাথে সাথে বাতিল করে। তার মধ্যে অনেকে রয়েছে এখনও জানাতে পারোনি, কিভাবে জানায় সেটা তোমরা জানো না, তো আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের কাছে তুলে ধরবে। এবং আমি আশা রাখছি যদি তোমরা তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানাও, অবশ্যই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ আবারও পুনরায় তোমাদের পরীক্ষা হবার বিষয়টি একবার খতিয়ে দেখবেন। আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এখন দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের কাছে তুলে ধরবে। তো দেখো, তোমরা সরাসরি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও ডাইরেক্টলি এখানে চলে আসতে পারো। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশন রয়েছে কন্ট্রাক্ট, ঠিক আছে? তো তোমরা এই অপশনটির মধ্যে একবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে শো করবে কন্ট্রাক্ট আস। তো এখানে কন্ট্রাক্ট আসের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে। দেখো এখানে রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ইমেল আইডি ebscsecretary@gmail.com। তোমরা সরাসরি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে এই ইমেলের মারফতে তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের কাছে তোমরা চাইলে তুলে ধরতে পারো। এবং আমি আশা রাখছি যদি তোমাদের মতামত তোমরা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানো, অবশ্যই রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের মতামতকে গুরুত্ব দেবে। তারপরেও যদি তোমাদের জানাতে কোনো রকম অসুবিধা, অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর মধ্যে সেটাও দেখিয়ে দেবো কিভাবে তোমরা জিমেইলের মাধ্যমে তোমাদের মতামত রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদকে জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা চ্যানেলে নতুন, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।